মুক্তি পেয়েছে গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা কাজল রেখার অফিসিয়াল ট্রেলার। ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত এই সিনেমা। 400 বছরের পুরনো প্রেক্ষাপটে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কাজল রেখা বাংলাদেশের পাশাপাশি ভারত, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে এই সিনেমা। দীর্ঘদিন ধরে চলছিল এই সিনেমার কাজ, অবশেষে মুক্তি পেল কাজল রেখার ট্রেলার। 16 শতকের গল্পে কাজল রেখার নির্মাণ থেকে শুরু করে শিল্পী নির্বাচন, কারিগরি দিক সহ প্রতিটি খাতকে সঠিকভাবে সমন্বয় করাই আসল চ্যালেঞ্জ ছিল বলে মনে করছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। আড়াই বছর আমার স্ক্রিপ্টটা লিখতে লেগেছিল, প্রায় 400 বছর আগের টাইমটা ক্রিয়েট করা, সব মিলিয়ে কোনোভাবেই এটা হয়ে উঠছিল না। প্রায় দুবার তিনবার অ্যাটেম্প নিয়েও ফেল করেছি। চূড়ান্ত বিচারে 2019-20 সালে সরকারি অনুদানে আমি ছবিটা জমা দিই এবং বাংলাদেশ সরকার আমাকে একটা অনুদান দেয় এই ছবিটি করবার জন্য। এটা আমি বলবো যে আমার কাজল রেখা করবার সবচেয়ে বড় সাহস। বড় বাজেটের এই সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ জাকের, সাদিয়া আয়মান, আবুল কালাম আজাদ সহ অন্যান্য শিল্পীরা। ময়মনসিংহ গীতিকার যে গল্প, এই গল্পের আসলে যে সিনেমেটিক একটা জার্নির মধ্যে আমরা ছিলাম, সেটা ঈদে রিলিজ পাচ্ছে। আমি সবাইকে দাওয়াত দিতে চাই ঈদে সিনেমা হলে আসে এই সিনেমেটিক জার্নিটা যাতে আসলে মানুষ উপভোগ করে। কাজল রেখা আসলে হয়ে ওঠা এতটা সহজ ছিল না আমার জন্য। তার পুরো লাইফ স্টাইল, তার পুরো চরিত্র যে নিজের মধ্যে মানে ধারণ করা, সে কীভাবে কথা বলতো, তার কীভাবে খারাপ দিন গিয়েছে, সে কীভাবে যুদ্ধ করেছে তার লাইফকে নিয়ে, তো সব কিছুই আসলে আমার করতে হয়েছে। 20টিরও বেশি গান নিয়ে নির্মিত এই সিনেমার শুটিং 2 বছর ধরে নেত্রকোনার দুর্গাপুর, খুলনার সুন্দরবন, কক্সবাজার, সিলেটের হাওর ও রাজধানীর মিরপুরে সম্পন্ন হয়েছে। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।